আজকে এমন একদিন, একটা ঐতিহাসিক দিন। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি, যেই দিনটা 50 বছর মানি অল্প সময় নয়, দীর্ঘ একটা সময়। আজকের এই দিনে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশ, শতকরা 90 জনের বেশি মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশ, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব, ঐতিহ্য, এটা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করেন। আমাদের ভুলের জন্যে, আমাদের অবিমৃষ্যতার কারণে, আমাদের অপরিণামদর্শিতা এবং বাড়াবাড়ির কারণে আল্লাহ পাক যেন আমাদের এই স্বাধীন দেশ বাংলাদেশ, সার্বভৌম দেশ বাংলাদেশ, এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটাকে যেন আবারও আমরা দোয়া করি কেয়ামত পর্যন্ত আল্লাহ স্বাধীন দেশ হিসাবে, স্বাধীন সত্তা হিসাবে আল্লাহ যেন কায়েম রাখেন। বাংলার এই জমিনে কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, মহান রব্বুল আলামিনের পরিকল্পনা, এটা যেন চলতে থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে কাফের বেঈমান মুশরিকের গোলাম না করেন, কাফের বেঈমান মুশরিকের গোলাম যেন না করেন। আজকের স্বাধীনতা দিবসে একজন মুমিন হিসেবে এটাই সবচেয়ে বড় কাম্য হওয়া দরকার বলে আমি মনে করি।